আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। দূর এবং কাছে, দেশে বিদেশে, যেখান থেকে আমাকে দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। দর্শক শ্রোতা, আজকে একটা গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আমরা আলোচনা করব, তা হচ্ছে মাজার জিয়ারত। মাজার জিয়ারত করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। মাজার জিয়ারত করা কোরআন হাদিস ইজমা কিয়াস দ্বারা প্রমাণিত। অথচ আমাদের সমাজে কিছু ভাইরা আছে এই মাজার জিয়ারত নিয়ে বিভিন্ন রকম কটূক্তি করে, এমনকি তারা বলে থাকে মাজার পূজা। আপনি বলুন, মাজার জিয়ারত হচ্ছে ইবাদত, এই মাজার জিয়ারতের কথা কোরআনে এসেছে, হাদিসে এসেছে, এই একটা ইবাদতকে যারা পূজার সঙ্গে তুলনা করে, আপনি বলুন তার কি ঈমান থাকতে পারে? আমি তো মনে করি যারা মাজারকে, জিয়ারতকে যারা পূজার সঙ্গে তুলনা করে, মাজার পূজা বলে থাকে, মনে হয় তাদের ঈমান থাকার কথা না, তারা ঈমান থেকে খারেজ হয়ে যায়। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবায়ে কেরামের কবরসমূহ তিনি জিয়ারত করেছেন, এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কবর জিয়ারতের জন্য উৎসাহিত করেছেন, নিজেও কবর জিয়ারত করেছেন। হাদিসে শরীফ এভাবে এসেছে, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবরি ফাজুরুহা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ফাজুরুহা এখন তোমরা করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কখন নিষেধ করেছিলেন? যখন কাফেরদের কবর এবং মুসলমানদের কবর এক জায়গায় ছিল, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। যখন মুসলমানদের গোরস্থান আলাদা হয়ে গেল, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, এবার আলাদা হয়ে গেল, কাফেরদের গোরস্থান আলাদা হয়ে গেল, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাজুরুহা, তোমরা কবরসমূহ জিয়ারত করো। অথবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও ওহি পান নাই কবর জিয়ারতের বিষয়ে, এই জন্য তিনি কিছু বলেন নাই। তাই এই হাদিসে স্পষ্ট করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাজুরুহা, তোমরা তোমাদের পিতা মাতা, ওস্তাদ, পীর, এদের কবরসমূহ জিয়ারত করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি, মদিনা শরীফের বিশাল গোরস্থান যেখানে 10,000 সাহাবা ইকরাম ঘুমিয়ে আছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিরমিজি শরীফ হাদিসে এসেছে, আল্লাহ নবীকে আমি খুঁজে পাচ্ছিলাম না, খুঁজতে খুঁজে গিয়ে দেখি তিনি জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। এতে প্রমাণ হয় পিতা মাতার কবর, আল্লাহদের কবরসমূহ জিয়ারত করা, মাজার জিয়ারত করা জায়েজ, হাজার বার জায়েজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে বছরন্তে তিনি উহুদের গোরস্থানে হাজির হয়ে যেতেন, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আপন চাচা ঘুমিয়ে আছেন, 70 জন সাহাবি ঘুমিয়ে আছেন, তাদের কবর সব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করতেন। এতে প্রমাণ হয় কবর জিয়ারত একটা ইবাদত। দর্শক, কবর জিয়ারত করো ইবাদত, কবর জিয়ারত হলো ইবাদত, মাজার জিয়ারত হলো ইবাদত, এটা মাজার পূজা নয়। যারা পূজা করে তারাই ইসলাম বিদার বিভ্রান্ত সৃষ্টি করে, সুতরাং তাদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাই আমরা যে বিষয়টা জানতে পারলাম তা হচ্ছে মাজা জিয়াদ করা জায়েজ, কবর জিয়াদ করা জায়েজ। দর্শক শ্রোতা, জুমার দিন, সোমবার দিন, ঈদের দিন, বিশেষ বিশেষ দিন সময় যদি সুযোগ পান, বাবার কবরের কাছে যাবেন, মার কবরের কাছে যাবেন, সুরায় ফাতিহা, সুরায় ইখলাস, সুরায় ফালাক, সুরায় নাস, দুরূদ শরীফ পড়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সন্তান যখন পিতামাতার কবরের কাছে গিয়ে হাজির হয় এবং দোয়া করে, দোয়া করতে দেরি হয়, মা বাবার কবরটা জান্নাতের বাগান হতে দেরি হয় না। তাই আমরা সুযোগ যখন পাবো মা বাবার কবরের কাছে যাব, জিয়ারত করব। কবর জিয়ারত করা জায়েজ, একটা ইবাদত। আল্লাহ পাক আমাদের সকলকে দিনের সহি বুঝ দান করুন। আমিন।